প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ নদিয়ার হাঁসখালী থানার বগুলা রুবাইল হাসপাতালে। প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ নদিয়ার হাঁসখালী থানার বগুলা রুবাইল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বগুলা হাসপাতালে। লিপিকা বিশ্বাস নামে 26 বছরের এক গৃহবধূ ভর্তি হয়। তার প্রসব যন্ত্রণা ওঠায় কর্মরত ডাক্তারবাবু তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অ্যানাস্থেসিয়া করার পর ইনজেকশন দেওয়া হয়। তারপর তার অবস্থার অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তড়িঘড়ি ডাক্তাররা শক্তিনগরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নেন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার পথেই মৃত্যু ঘটে। রোগীর পরিজন যখন জানতে পারে মৃত্যুর খবর, তখন ক্ষোভে বগুলা হাসপাতালে ঘেরাও করে এবং ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে তারা দাবি তোলে। মৃত লিপিকা বিশ্বাসের আত্মীয় পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ করতে থাকে। তখন হাঁসখালী থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ওখান থেকে সরিয়ে দেয়। জানা যায় লিপিকা বিশ্বাসের বাড়ি ভায়না পূর্ব পাড়ায়। তার বাবার নাম রামচন্দ্র বিশ্বাস, স্বামীর নাম তাপস বিশ্বাস। তার বিয়ে হয় হাঁসখালী থানার বেনালী গ্রামে। লিপিকার আত্মীয় পরিজন জানান, ভুল চিকিৎসায় মারা গেছে লিপিকা। তাকে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে, তারপরে তার অবস্থার অবনতি ঘটে। আপনারা বগুলা হসপিটালে বিক্ষোভ দেখিয়েছেন, কি কারণ? কারণ গত 15 তারিখে 15/12/2021 তারিখে বগুলা হসপিটালে এই ভায়না গ্রামের বাসিন্দা লিপিকা বিশ্বাস, বাবার নাম রামচন্দ্র বিশ্বাস, এই গর্ভবতী মহিলা কে কিশোরবাবু বগুলা রুরাল হসপিটালের গ্রামীণ হসপিটালের কিশোরবাবু মানে কিশোর বিশ্বাস, উনি কিশোর বিশ্বাসের আন্ডারে উনি চিকিৎসা ছিলেন। এখন গর্ভবতী এই মহিলার যে আগামী প্রসব হওয়ার তারিখ ছিল সেটা ছিল 10/1/2022, কিন্তু হঠাৎ 15 তারিখে কিশোর বিশ্বাস ডাক্তার হঠাৎ ফোন করে পেশেন্টকে, এই গর্ভবতী মহিলা লিপি বিশ্বাসকে, যে আপনি ইমিডিয়েটলি চলে আসুন, আপনার প্রসব এখনই করতে হবে। এখন সেই মতো বাড়ির লোক সেই মতো গিয়ে ভর্তি করেছে কিশোরবাবুর আন্ডারে। ভর্তি করার সময় কিশোরবাবু বলছে যে আমার নিজস্ব নার্সিংহোম আছে, আমার নার্সিংহোমে ভর্তি করুন, কম পয়সায় আমি করিয়ে দেবো। তখন এরা গরিব মানুষ, তখন এরা বলেছে না কম, আমরা আমাদের অর্থকড়ি নেই, আমাদের এখানেই চিকিৎসা হোক। সেই মতো বলছে তাহলে এখনই ভর্তি করতে হবে, নইলে ভর্তি না করলে পেশেন্টের দায়িত্ব আমি নেবো না, এই বলে ভর্তি নিল। ভর্তি নিয়ে 3 দিন ধরে চিকিৎসা করে তাকে ভুল ইনজেকশন দিয়ে আজকে সেই লিপিকা বিশ্বাসকে মেরে ফেললো এই ডাক্তার কিশোর বিশ্বাস। তখন উনি নিজে ওটিটি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ঠিক মতো কী ইনজেকশন দিল সে উনিই জানে। ইনজেকশন দেওয়ার পরে পেশেন্ট অসুস্থ বোধ করে, তারপরে তাড়াহুড়ো করে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পথেই মারা যায় লিপিকা বিশ্বাস। তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ বগুলা রুরাল হসপিটালের সামনে আমরা জানাই, এবং আমরা ভায়না গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের লোকাল যে থানা, আমাদের এই লোকাল থানায় ওসি সাহেবকে আমরা গ্রামবাসীরা তার জন্য কমপ্লেন দিয়েছি, আর কোনো ঘটনা না ঘটে এই জন্যই আমরা বগুলা রুরাল হসপিটালকে কর্তৃপক্ষকে ধিক্কার জানাই। এই কর্তৃপক্ষ প্রতিদিন যে সুপারের দায়িত্বে আছেন বীরেন মজুমদার, ইনি প্রতিদিন হসপিটালে কিছু এলাকার ক্রিমিনাল নিয়ে মদ্যপান করেন সন্ধ্যার পরে, এভরিডে সবাই জানে, এটা লোকাল লোকও জানে, কিন্তু এর বিরুদ্ধে আমরা যাই। এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার দিয়ে চিকিৎসা করানো, নারা সিলাই ফিলাই যা করে ইমার্জেন্সি পেশেন্ট গেলে সেইগুলো এই বীরেন মজুমদার করেন, ঠিক আছে, এরও ধিক্কার জানাই। এবং অ্যাম্বুলেন্স ড্রাইভাররা হসপিটালের ভিতরে গিয়ে সমস্ত রুগীদের দেখাশোনা করেন, এর কারণ আমরা জানি না। বারবার করে আমরা উপর মহলে জানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো সুফল হয়নি। তাই আজ আমরা বিক্ষোভ আকারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, এই বগুলা রুরাল হসপিটালের একটু দৃষ্টি আকর্ষণ করুক, যাতে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সুচিকিৎসা হতে পারি। এবং যা ওষুধপত্র দেয় সব ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট ওষুধ আমাদের দেওয়া হয়, এবং বগুলার সামনে যারা দোকান দিয়ে ওষুধের ফার্মেসি নিয়ে বসে আছে তারাও একদম ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে, এই নিয়ে আমরা এর প্রতিবাদও জানাচ্ছি। যাই হোক,
আমরা আগামী যাতে আর এরকম না হয় তার জন্য আমি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমরা করদার অনুরোধ যাতে আর ভবিষ্যতে এরকম না হয় তার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম অসিত মণ্ডল। এখান থেকে ওর মা গেছে, প্লাস ওর শ্বশুরবাড়ি থেকে ওর স্বামী ছিল, দেওয়া ছিল, সেখানে কথা বলার পরে লেডি ডাক্তার দেখে বলে এখন ভর্তি করে রাখতে হবে। ওরা ভর্তি করার কোনো সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যায়নি, ডাক্তারের কথা মতন ওরা ভর্তি হয়েছে। বৃহস্পতিবারের দিন ডাক্তার ওখানে আসেনি, ডাক্তার কথাও বলেননি। এবার ওরা মনে করেছিল এখান থেকে আমাদের সিজার করবো, আমরা সব বেসরকারিভাবে বাইরের থেকে নার্সিংহোম করবো। কিশোর ডাক্তার কোনো গার্জেনের সঙ্গে এই বিষয়ে কোনো কথাই বলেনি যে আমরা এখানে রাখবো কি রাখবো না। ভেতরে নিয়ে গেছে, আমাদের কাউকে এলাও করেনি, ভেতরে ঢুকতে দেয়নি, প্লাস আমাদের সঙ্গে কথা বলেনি। তারপর ওর ভেতর থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বলছে ওর একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ইঞ্জেকশনটা দেওয়াতে ওর ইনফেকশন হয়ে গেছে, অ্যালার্জি টাইপের উঠে গেছে। তখন কিশোরবাবু আমাদের ট্রান্সফার দিলেন, ট্রান্সফার দিয়ে প্লাস পিছনে লেডি ডাক্তারটা ছিলেন, কিশোরও ছিলেন আলাদা অ্যাম্বুলেন্সে, আর আমরা ছিলাম আলাদা রুগীকে নিয়ে আলাদা অ্যাম্বুলেন্সে। ওরাও সেই কৃষ্ণনগর পর্যন্ত গেছেন। আমরা তো আপনারা কি মনে করছেন যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে? চিকিৎসার গাফিলতি, পেশেন্টটাকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় তখন দেখা হয় তার শরীরে যদি অ্যালার্জি থাকে তাকে অন্য জায়গায় পুশ করে, সেটাকে আমরা জানি ডাক্তারের কাছে যেটা যায় যেটা দেখেছি সেটাই আমরা বলছি, অন্য জায়গায় সেটা চেক আপ করার পরে তবে তাকে ইঞ্জেকশন পুশ করা হয়। মৃত্যুটা কি স্বাভাবিক? স্বাভাবিক, পুরো সুস্থ মেয়ে, কথা বলতে বলতে মেয়েকে ওটিতে নিয়ে আসা হয়েছে, ওটি থেকে বেরিয়ে মেয়ে ওরা অ্যালার্জি টাইপের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বলে আমাদের ইঞ্জেকশন পুশ করার পরে থেকে মেয়ের এই অবস্থা। তার এখন কি চাইছেন? আমরা চাচ্ছি কিশোরের জন্য প্রতি মানে পুরো শাস্তি হোক। একজন ডেলিভারি পেশেন্টের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, ঘটনাটা কি একটু যদি বলেন। এটা খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এখানে গ্রিপিকা বিশ্বাস নামে একটি পেশেন্টকে আমরা 15 তারিখে এখানে ভর্তি করি, আমাদের একজন গাইনোকোলজিস্ট তাকে দেখেন, আমাদের এখানে ইলেকটিভ সিজার হয়, তো আমরা শুক্রবার ওকে ওটি করবো এটা সিদ্ধান্ত করা হয়েছিল। তো যথারীতি আমাদের অ্যানাস্থেটিক ডক্টর এবং গাইনোকোলজিস্ট আজকে পেশেন্টকে চেক আপ করে ওটিতে নিন, কিন্তু ওটিতে নেওয়ার পরে প্রাথমিকভাবে যে অ্যানাস্থেশিয়া দিতে হয় সেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের একটা অ্যানাফাইলিক রিয়াকশন দেখা যায়। তো সঙ্গে সঙ্গে যে ডাক্তার অন ডিউটি ছিলেন এবং ওটিতে ছিলেন অ্যানাস্থেটিক, ওরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এবং যেহেতু একটা কনভার্সন হয়েছে আমাদের এখানে আমরা আর ওকে না রেখে আমরা একটা হায়ার অথরিটি কৃষ্ণনগরে রেফার করেছি, এবং পথে যাতে কোনো অসুবিধা না হয় এবং সঙ্গে সঙ্গে যাতে ওখানে গিয়ে প্রাথমিক ট্রিটমেন্টগুলো পায় সেই উদ্দেশ্যে যাতে কোনো ডিলে না হয় অন ডিউটি ডক্টর যিনি অপারেশন করেন এবং যিনি অ্যানাস্থেশিয়া দেন দুজন ডক্টরকে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি অ্যাম্বুলেন্স করে, যাতে ওর চিকিৎসার সকল তথ্য সঙ্গে সঙ্গে ওখানে জানা যেতে পারে। তো দুর্ভাগ্যবশত পেশেন্টটি ওখানে যাওয়ার পর মারা যায়। তারপর স্বাভাবিক কারণে যেটা হয় লোকাল যে বাড়ির লোক তাদের স্বাভাবিকভাবে একটা যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণা থেকে ওরা অনেকেই হসপিটালে এসেছিলেন বিষয়টা জানার জন্য, আমরা ছিলাম সকলে, প্রশাসনও পুলিশ প্রশাসনও ছিল, আমরা ওদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট। তো আমরা তবুও আমরা তদন্ত করে দেখব, ডক্টরের সঙ্গে কথা বলব কী করে এটা হলো, আমরা হায়ার অথরিটিকেও জানাবো, তো এরকম যাতে না হোক সেটাই চাচ্ছি। তো আমাদের ডক্টরদের তরফ থেকে সব রকম চেষ্টা করা হয়েছিল যাতে কোনো ইনসিডেন্ট না ঘটে, বাট দুর্ভাগ্যবশত এটা ঘটে গেলো আর কি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।